দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন এবং হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে বন্দরের জাতীয় পার্টি নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। 24 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা। তিনি বলেন, আদালত বাদীর কাছ থেকে মামলার আবেদন পেয়ে বন্দর থানায় মামলা রুজু করার নির্দেশনা দিয়েছেন। মাকসুদ হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ আনা হয়েছে। গত 21 এপ্রিল রাত 11টায় মাকসুদ তার বন্ধুদের নিয়ে বন্দরের মদনপুরে দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগমের বাবার বাড়িতে হাজির হয়। এ সময় সে মামলা তুলে নিতে চাপ দেয় এবং ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে মাকসুদের হাতে দিলে তাকে পূর্ণ স্ত্রীর মর্যাদায় ঘরে তোলার প্রলোভন দেখায়। প্রস্তাবে রাজি না হলে মাকসুদ ক্ষিপ্ত হয়ে সুলতানা বেগমকে খুন করার হুমকি দেয়। এ সময় সুলতানার মেয়ে ইসরাত জাহান শ্রাবন্তী মাঝে এসে বাধা দিলে মাকসুদ তাকে মারধর করে সরিয়ে দেয়। পরে সুলতানাকে বেধড়ক মারধর করে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ বিষয়ে অভিযুক্ত আসামি ও চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের বক্তব্য জানতে তার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। জানা গেছে, মুক্তিযুদ্ধের সময়ের মুসাপুরের চিহ্নিত রাজাকার পরিবারের সন্তান মাকসুদ হোসেন। চেয়ারম্যান মাকসুদের দাদা, বাবা ও দুই চাচার বিরুদ্ধে রাজাকার হিসেবে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতার দিন পর্যন্ত অসংখ্য নিরীহ ব্যক্তিকে খুন করার অভিযোগ রয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়েও তাদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠনসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়েও অপকর্মে লিপ্ত রয়েছে রাজাকার পরিবারের এই উত্তরসূরিরা।